আজকে আমাদের যে বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের যে ছাপ, যেটাকে কোরআনেও আছে মাকামে ইব্রাহিম বলা হয়, ওই ওইখানে দাঁড়িয়ে কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন, সংস্করণ করেছিলেন। তারপরে মা হাজেরা আলাইহিস সালাম উনি কি করেছিলেন, শিশু নবী ঈসা আলাইহিস সালাম, শিশু ইসমাইল আলাইহিস সালামের জন্য দৌড়াদৌড়ি করেছিলেন, মানে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করেছিলেন, কিসের জন্য, পানির জন্য, একটা নবীর পানির পিপাসার জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। আর এটা হাজিদের আরকান হয়ে গেছে, হাজিরা এখনো সাফা মারোয়া দৌড়ায়, যদি না দৌড়ায় তার হজ মোকাম্মাল হবে না। এবং এই যে মাকামে ইব্রাহিমের পাশেও দাঁড়িয়ে নামাজ পড়তে হয় এবং তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য রেখে কাবাকে লক্ষ্য রেখে এই সমান্তরালে সেখানে আপনাকে এ করতে হয়, দুরাকাত তাওয়াফের নামাজ পড়তে হয়। এছাড়াও মিনাতে গিয়ে পাথর মারতে হয়, কেন, তিনবার, অর্থাৎ হযরত হাজরা আলাইহিস সালামের কাছে শয়তান এসেছিল, হাজরা আলাইহিস সালাম পাথর ছুঁড়েছিলেন যে তুমি শয়তান, তারপরে হযরত ইসমাইল আলাইহিস সালামও পাথর ছুঁড়েছিলেন যে তুমি শয়তান, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামও পাথর ছুঁড়েছিলেন যে তুমি শয়তান। সেই জন্য তিনবার হাজিদের ছোট বড় মেজো নাম করে শয়তানকে পাথর মারতে হয়, এটা আমরা সবাই জানি। যেহেতু আজকের মৌজু বা আজকের বিষয়টা আমরা উপস্থাপন করতে চাইছি যে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সাইয়েদুল আম্বিয়া নন, মানে নবীদের সর্দার নন, হযরত ইসমাইল আলাইহিস সালামও নবীদের সর্দার নন, হ্যাঁ আজম নবী, আজম নবী মানে পাঁচজন যে আজম নবী আছেন, মানে অনেক বড় নবী আর কি, আজম নবী, তো ইনাদের মধ্যে কিন্তু সাইয়েদুল আম্বিয়া নন, নবীদের সর্দার নন, সাইয়েদুল আম্বিয়া নন। তো এই নবীদের করণীয় যে কাজগুলো আল্লাহ স্মৃতি হিসাবে মানব জাতির জন্য এখনো সেটাকে এবাদতের আরকান হিসাবে, এবাদতের করণীয় যে খুঁটি সেগুলোকে তিনি নির্ধারণ করেছেন। কে করেছেন? আল্লাহ পাক করেছেন। এখানে কেন করেছেন? এই জন্য সবগুলোই নবীদের জন্য, এই যে মা হাজার আলাইহিস সালাম ছোটাছুটি করেছেন সেই জন্য কেন, নবীর জন্য দৌড়িয়েছেন, নবীর পানির জন্য, নবীর পিপাসা পেয়েছিল, ছোট নবী শিশু নবীর পানির পিপাসা পেয়েছিল, সেটা অনুভব করে মা দৌড়াদৌড়ি করছেন, কারণ তার বুকের দুধ শুকিয়ে গেছে, মরুভূমিতে আর অনেক দিন ছিলেন, পানি নেই, সেই জন্য মানে তার বুকের দুধ নেই, সেই জন্য পানির পিপাসা অনুভব করে দৌড়াদৌড়ি করেছেন। আর সেই দৌড়াদৌড়িতে তাহলে সেটা হয়ে গেছে কি, আল্লাহ পাক সেটাকে পৃথিবীতে একটা দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে যে উনি দৌড়াদৌড়ি করলেন কিন্তু পানি পেলেন না, কিন্তু হযরত ইসমাইলের পা দিয়ে একটা ফলগু ধারা বেরোলো, যেটা হচ্ছে ওই জমজম কূপ তৈরি হলো, এবং সেই পানি আজও সাবিল হিসাবে, আজও হাজিদের একটা সিফা বা হাজিরা আজও সেই পানি গিয়ে পান করে, এবং সে আমরা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি, এবং ওটা বাড়িতেও নিয়ে আসি, শুধু বাড়িতে নয়, বাড়িতে নিয়ে আসার পরে আমরা কি করি, ছোট ছোট শিশি করে পাড়ায় পাড়ায় বিলিয়ে দিই যে আমি হজে গিয়েছিলাম, এই নেন হাজিদের যে পানি আনা হয়েছে সেই পানি আপনারা খান, তাহলে আমরা এটা বিলাই। তাহলে এখানে একটা বিরাট শিক্ষা আছে, যে এই শিক্ষাটা হচ্ছে যে কি, যে একজন নবীর জন্য করণীয় যে জিনিসটি সেটা তাহলে আজও দৃষ্টান্ত হিসাবে উল্লেখ হয়ে আছে, দৃষ্টান্ত হয়ে গেছে, এবং এবাদত হিসাবে, শুধু দৃষ্টান্ত নয়, এবাদত হিসাবে আল্লাহটাকে মানব জাতির এবাদত। আর আল্লাহ কি বলেছেন, যে আমি মানুষকে সৃষ্টি করতাম না, মানুষ এবং জিনকে আমার সৃষ্টি করার কোনো ইরাদা ছিল না, শুধু ইরাদা এবাদতের জন্য, কেন, আমি এবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এবাদতের এগুলো একটা মাধ্যম, যে মাকামে ইব্রাহিম, কাবাকে দেখা, সাপা মারোয়া দৌড়ানো, মিনাতে গিয়ে পাথর মারা, তারপরে এই যে জমজম কূপের পানি খাওয়া, দাঁড়িয়ে পানি খাওয়া, এগুলো সবই এবাদতের অংশ। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে হযরত ইসমাইল, হযরত ইব্রাহিম, তারপরে হযরত মা হাজেরা, ইনারা কি সাইয়েদুল আম্বিয়া, নবীদের সত্তার? না, নবীদের সত্তার কে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে নাতিদ্বয় কি,
ইমাম হাসান আলাইহিসসালাম, ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তারা সমস্ত জান্নাতবাসীর সত্তা। মানে পৃথিবীতে যত মানুষ জান্নাতে যাবেন সবার জান্নাতের সর্দার হচ্ছেন ইমাম হাসান হুসাইন। যে সেই নবী যে নবীর পায়ের ছাপ দিয়ে জমজমকু, যে নবীর জন্য মা হাজেরা দৌড়াদৌড়ি করেছেন, যে নবী মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কাবাকে নির্মাণ করেছেন, সেই ইব্রাহিম নবী, সেই ইসমাইল নবী, সেই মুসা নবী, সমস্ত নবীর আরকান যাদের আজ ইবাদত বলে গণ্য, সেই নবীগুলো জান্নাতে যাবে, তারা সর্দার হবে না, সর্দার হবে হাসান হুসাইন। অর্থাৎ ইমাম হাসান হুসাইনের নেতৃত্বে ইব্রাহিম আলাইহিসসালাম, ইমাম হাসান হুসাইনের নেতৃত্বে মুসা আলাইহিসসালাম, ইমাম হাসান হুসাইনের নেতৃত্বে নূহ আলাইহিসসালাম, ইমাম হাসান হুসাইনের নেতৃত্বে আপনার ঈসা আলাইহিসসালাম, সেই ঈসা আলাইহিসসালাম যে ঈসা আলাইহিসসালাম যে জঙ্গলে গিয়ে তারপরে পয়দা হয়েছিলেন, আর মওলা আলী আলাইহিসসালাম পয়দা কোথায় হয়েছিলেন? কাবার অভ্যন্তরে। মা ফাতেমা বিনতে আসাদ, তিনি এত পবিত্র, তার শরীর থেকে নাপাক বেরোয়নি, মওলা আলী নাপাক নন, কাবার অভ্যন্তরে, যে কাবা তাওয়াফ করলে হজ হয় সেই কাবার অভ্যন্তরে মওলা আলী জন্মগ্রহণ করেছেন। অথচ বাইতুল মুকাদ্দাস সেটাও কেবলা, সেটাও কাবা, প্রথম কাবা। তাহলে সেই কাবায় যখন মা মরিয়াম আলাইহিসসালাম ছিলেন, তখন আল্লাহ বললেন, হে মরিয়াম তোমার বাচ্চা হবে, তাহলে তুমি এখান থেকে চলে যাও, এটা ইবাদত গা, এটা কেবলা, তুমি এখান থেকে দূরবর্তী কোন জায়গায় চলে যাও। এবং সেখানে গেলেন, সেখানে যাওয়ার পরে ঈসা আলাইহিসসালাম পয়দা হলেন। তাহলে ঈসা আলাইহিসসালাম পয়দা হওয়ার পরে তাহলে সেই ঈসাকে নিয়ে তিনি যা করেছেন, এবং আল্লাহ বলেছেন মরিয়াম তাহেরা, পবিত্র, পবিত্র হিসাবে উল্লেখ করা হয়েছে মরিয়ামকে। আর সেই পবিত্রতা এতটা নয় ফাতেমা জাহারার মতো, কারণ ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহা কত পবিত্র, চাদর চড়িয়ে আল্লাহ রাসূল দেখিয়েছেন কত পবিত্র, কত সত্যবাদী মোবাহেলার ময়দানে দেখিয়েছেন যে কতটা সত্যবাদী ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহা। এগুলো আমরা ব্যাপক আলোচনা করেছি, তবু আমি পয়েন্ট পয়েন্ট করে বলে যাচ্ছি যে সেই আপনার মরিয়াম আলাইহিসসালাম ততটা পবিত্র নন যতটা পবিত্র ফাতেমা জাহারা, অন্যান্য নবী সর্দার নন যতটা সর্দার ইমাম হাসান হুসাইন আলাইহিসসালাম। কোন নবী হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবে না যে আমার উম্মতের জন্য পানি পান করাবো, বরঞ্চ রসুলুল্লাহ দাঁড়িয়ে থাকবেন এবং মওলা আলী। এই জন্য সাকিয়ে কাউসার বলা হয় মওলা আলীকে, মওলা আলী হচ্ছেন সাকিয়ে কাউসার, অর্থাৎ কাউসারের পানি বন্টনকারী। তাহলে সেই সেই যারা কাউসারের পানি বন্টনকারী, যারা জান্নাতের সর্দার, যারা সাইয়দুল আম্বিয়া রসুলুল্লাহ, মা ফাতেমা জাহারা, ইনি আবার কে? মা মরিয়াম কিন্তু জান্নাতের সর্দার নন, নবীর মা হয়েছেন কিন্তু জান্নাতের সর্দার নন। হ্যাঁ, চারজন পবিত্র মহিলা এবং চারজন বিশেষ মহিলা হিসাবে খ্যাতি লাভ করেছেন, কিন্তু জান্নাতের সর্দারিনি নন। জান্নাতের সর্দারিনি কে? ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহা, তিনি হচ্ছেন নারীদের জান্নাতের সর্দারিনি। সেটা মা মরিয়াম হতে পারেননি, মা খাদিজা হতে পারেননি, মা আসিয়া হতে পারেননি, কিন্তু ইনাদের মর্যাদা আছে। তাহলে এখানে আমাদের আজকের বিষয় বা আজকের বলার বিষয় হচ্ছে যে ইনাদের করণীয় জিনিসগুলো, ইনাদের রেখে দেওয়া জিনিসগুলো আজকে আমাদের ইবাদতের মাধ্যম, কিন্তু যারা জান্নাতের সর্দার তাদের করণীয় জিনিসগুলো আমাদের জন্য তাহলে কি হবে, আমাদের জন্য কি হবে প্রশ্ন? আমাদের জন্য অবশ্যই ইবাদতের মাধ্যম হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, কি বলছেন? যে আলীর দিকে তাকানো ইবাদত, আলীর কথা বলা ইবাদত, আলীর চিন্তা করা ইবাদত। দেখেন কত সুন্দর মিল রয়েছে। এই জন্য ইমাম হাসান হুসাইন আলাইহিসসালাম তাদের চিন্তা ভাবনা করা, তাদের নিয়ে কথা বলা ইবাদতে সামিল হবে। তাহলে তাদের, তারা যদি কারবালায় যায়, তাদের করণীয় বিষয়গুলো, তাহলে আমাদের জন্য কি হবে? আমাদের জন্য মহা ইবাদত হবে। এটা বেদাত হবে না, পৃথিবীবাসীকে জানাতে হবে যে এটা বেদাত হবে না। ওরা বেদাত হিসাবে সামিল করেছে, ওই ওরাই বেদাত হিসাবে সামিল করেছে, যাদের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম পাথর তুলেছিলেন যে এই তুই শয়তান, পাথর মারলো। মা হাজেরা বলল যে এই তুই শয়তান, তুই নবীকে সন্দেহ করাচ্ছিস, তুই শয়তান, তাহলে পাথর মেরে দিল। ইসমাইল আলাইহিসসালাম বলল যে তুই শয়তান, পাথর মেরে দিল। এই জন্য তিনবার পাথর
হাজিদেরকে গিয়ে মারতে হয়। তাহলে এই পাথর মেরে হাজিরা মারার পরেও, পাথর মারার পরেও তারা শিখতে পারছে না যে যারা বলছে নবী আমাদের মতো, তাহলে তাদের মুখে পাথর মারা দরকার। যারা বলছে যে আলমতলা বেদাত, তাদের মুখে পাথর মারা দরকার। কারণ কি, এই পাথরটাই তো ইব্রাহিম আলাইহিস সালাম মেরেছিলেন, এই পাথরটাই মা হাজারা মেরেছিলেন, এই পাথরটাই ইসমাইল আলাইহিস সালাম মেরেছিলেন। যে যারা নবীর উপরে সন্দেহ করবে, জান্নাতের সত্তাদের বিরুদ্ধে চারণ করবে, তাদের মুখে পাথর মারো, তাদের বিরুদ্ধে পাথর মারো, তাদের লক্ষ্য করে পাথর মারো। এটা তো ওই শিক্ষা হাজিদের দেওয়া হচ্ছে যে হাসান হুসাইন যাদের করণীয়, তারা যে ইমাম হাসান ইমাম হুসাইন যে আলী আসগারকে তুলে ধরেছেন, আলী আসগারকে ময়দানে নিয়ে গেছেন, কারবালায় গিয়েছেন, কারবালার পিপাসার করুন যে ঘটনা, এখানেও ইসমাইল আলাইহিস সালামের পিপাসা পেয়েছিল, মা হাজেরা দৌড়াদৌড়ি করেছিল, আর কারবালাতেও পিপাসা, তিন দিনের পিপাসা। তাহলে তিন দিনের পিপাসায় সেই পিপাসা নিয়ে তাহলে তারা ছটফট করছে মা সাকিনা। তাহলে মা সাকিনার আলম, মাওলা আলীর আলম, ইমাম হাসান হোসেনের আলম চিহ্নগুলো, কন্দনগুলো, এগুলো ইবাদত, এগুলো বেদাত নয়। তাহলে শয়তান কি করেছে, এটাকে বেদাত হিসাবে সামিল করিয়েছে। শয়তান এটাকে বেদাত বলে, এটাকে যারা এগুলোকে পালন করে কুফরি বলে। তাহলে সেই শয়তানদেরকে এই শিক্ষা দেওয়া দরকার যে তুমি শয়তানি করছো, তুমি তোমার বিরুদ্ধেই নবীরা পাথর ছুঁড়েছিল, তুমি শয়তানি করছো তোমার মুখে, তাহলে পাথর। সেই জন্য তাদের বিরুদ্ধে লানত করতে হবে। এখানে আমাদের বোঝার সময় এসেছে যে আমরা যদি এগুলো বুঝতে পারি, এই আলোচনা যদি আমরা বুঝতে পারি, যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের মিশনকে যদি আমরা বুঝতে পারি, তাহলে পৃথিবীতে জালেম থাকার কথা নয়। জালেম থাকছে কেন, কারণ আমরা বুঝতে পারিনি ইমাম হুসাইনের মকসদ, আমরা বুঝতে পারিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালায় যাওয়া, কেন কারবালায় গিয়েছিলেন, কারবালায় এই জন্য গিয়েছিলেন, কারবালায় যাওয়া আর আমরা যে মজলিস করছি এই দুটোর মকসদ একই, ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালায় যাওয়া এবং আমাদের এই 1400 বৎসর ধরে এই যে মজলিস করা, এই যে মাতম করা, এই যে নোহা পাঠ করা, এই যে মিছিল বার করা, শোক মিছিল, এই যে তাজিয়া করার, এর উদ্দেশ্য এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় গিয়েছিলেন এই উদ্দেশ্য একই। আপনি বলবেন কেন একই, কেন আমরা করছি আর তিনি গেছেন একই? হ্যাঁ অবশ্যই একই। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় গিয়েছিলেন, মা জয়নাব কারবালায় গিয়েছিলেন, আব্বাস আলমদার কারবালায় গিয়েছিলেন, মুসলিম বিন আকিল কুফায় গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সবাই শহীদ হয়েছিলেন, 72 জন তারা শহীদ হয়েছেন, কারবালায় গিয়েছেন। এর কারণ হচ্ছে বেলায়েতে আলীকে তুলে ধরার জন্য। আর আমরাও মজলিস করছি, মাতম করছি বেলায়েতে আলীকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বোঝা যাচ্ছে? ইমাম হুসাইন কারবালায় গিয়েছিলেন বেলায়েতে আলীকে প্রতিষ্ঠা করার জন্য, গাদি রেখুমের মকসদকে তুলে ধরার জন্য, মোবাহেলার মকসদকে তুলে ধরার জন্য তারা এই জন্য গিয়েছিলেন কারবালায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম এই জন্য লাস্টে, একদম লাস্টে কি বললেন, যখন সবাই শহীদ হয়ে গেছে একদম অন্তিম পর্যায়ে, তিনি কি বলছেন, হালমি নাসরিন ইয়ানসুরনা, কে আছো আমাকে সাহায্য করবে? তার মানে আমি বেলায়েতকে বাঁচিয়ে দিয়ে গেলাম, মাওলা আলীর বেলায়েতকে বাঁচিয়ে দিয়ে গেলাম। অর্থাৎ ইমাম মাওলা আলী, অর্থাৎ তার যে বেলায়েত গাদি রেখুমের, সেটাকে আমি বাঁচিয়ে দিয়ে গেলাম। হালমিন নাসরিন, তোমরা কে আছো, কিয়ামত পর্যন্ত তোমরা ও বেলায়েতকে বাঁচিও। কিভাবে বাঁচাবে, আমার শোক পালন করে, আব্বাসের এই আলমটাকে তুলে এই শোক মিছিল করে তোমরা বেলায়েতকে বাঁচিয়ে দিও। কারণ দুনিয়াতে যতদিন না বেলায়েত প্রতিষ্ঠিত হয় ততদিন আলম তুলতে হবে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি এখনো আসেননি, তার বেলায়েত এখনো প্রতিষ্ঠিত হয়নি। কি জাহিরিভাবে বেলায়েত প্রতিষ্ঠিত হয়নি, একমাত্র মাওলা আলী ছাড়া কোন ইমামের জাহিরিভাবে বেলায়েত প্রতিষ্ঠিত হয়নি। সমস্ত ইমামের বেলায়েতকে, 12 ইমামের বেলায়েতকে প্রতিষ্ঠা করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। যতদিন না জাহিরভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, যতদিন না পৃথিবীতে কোনায় কোনায় সিরায় সিরায় হুকুমত প্রতিষ্ঠিত না হয়, বেলায়েতের হুকুমত অর্থাৎ আল্লাহর হুকুমত যতক্ষণ না প্রতিষ্ঠিত হয়, ততদিন আপনাকে আলম তুলতে হবে, ততদিন নোহা গাইতে হবে, ততদিন মার্সিয়া পড়তে হবে,
ততদিন মজলিস করতে হবে, ততদিন কন্দন করতে হবে, কারণ বেলায়েতের উপরে হামলা হয়েছিল, সেই জন্য ইমাম হুসাইন গিয়েছিলেন বেলায়েতে আলী। এই বেলায়েতে আলীকে আমাদেরকে বোঝার সময় এসেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার যাওয়ার মকসদটাই এটা, ইমাম হুসাইন আলাইহিস সালামের সব কিছু বিলীন করে দেওয়া, মা জয়নাবের চাদরকে দেওয়া, ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের সেই দড়ি বেঁধে কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম পর্যন্ত যাওয়া, এই সব কিছুই ছিল মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে বাঁচাবার, বেলায়েতকে রক্ষা করার, বেলায়েতকে মানুষ পর্যন্ত পৌঁছানোর। যদি এই বেলায়েতের উদ্দেশ্য না থাকে, এই আজাদারি আজকে অনলাইনে আজাদারি হচ্ছে, আজকে বিভিন্ন জায়গায় আজাদারি হচ্ছে, এই আজাদারির উদ্দেশ্য যদি বেলায়েতকে রক্ষা করা বা বেলায়েতকে তুলে ধরার যদি উদ্দেশ্য না হয়, তাহলে কালকে লিখে রাখেন, কালকে এই মহরম হয়ে যাবে লাঠি খেলা, এই মহরম হয়ে যাবে মেলা। আজকে চারিদিকে দেখবেন কারবালা নামে দেখবেন আশুরার সময় মেলা বসায়, কেন জানেন? কারণ তারা শুধু মহরমের ওই শোক পালন করতে করতে উদ্দেশ্য হারিয়ে ফেলেছে, সেই জন্য আজকে তারা লাঠি খেলে, মদ খায়, সেই জন্য তারা ডাম বাজায় আর মহা খুশি আনন্দ উৎসব করে। কিন্তু এটা তো আনন্দ উৎসব ছিল না, এটা বেলায়েতের শোক ছিল, এটা বেলায়েতের দুঃখ ছিল, বেলায়েত ডুবে যাচ্ছিল, বেলায়েত প্রতিষ্ঠিত হয়নি, সেই জন্য মাওলা আলীর বেলায়েত প্রতিষ্ঠিত হয়নি, সেই দুঃখ ছিল, সেই যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা এত যন্ত্রণা ছিল নিজেকে কুরবানি করার থেকেও। অর্থাৎ ওই জন্যে কাসেম আলাইহিস সালাম কি বলছেন, ইমাম কাসেম বলছেন যে মৃত্যুটা আমার কাছে মধুর মতো, কারণ বেলায়েত বাঁচলে তবে মৃত্যু আমার আমার সার্থক, বেলায়েতকে বাঁচাবার জন্য মৃত্যুটা মধুর মতো লাগছে, বেলায়েতকে বাঁচাবার জন্য মৃত্যু যন্ত্রণায় তারা কেউ ছটফট করেনি, বরঞ্চ মৃত্যুকে আলিঙ্গন করছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম আশুরার আগের দিন বলছেন যে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমাদের তোমাদের দরকার নেই, দরকার আমাকে, তারা আমাকে হত্যা করতে চায়। তখন বলছে যে আচ্ছা লজ্জা লাগছে, ঠিক আছে আমি বাতি নিভিয়ে দিচ্ছি, কিন্তু তারা বলছে মাওলা আমরা আপনার জন্য আজকে কুরবান হব, কারণ মাওলা আলীর বেলায়েত ডুবে যাচ্ছে, আপনার বেলায়েত ডুবে যাচ্ছে, বেলায়েতকে বাঁচাতে হবে, বেলায়েত যদি না বাঁচে আমরা বেঁচে কি লাভ, সেই জন্য তারা মরতে চাইছে, সেই জন্য তারা মরণকে আলিঙ্গন করতে চাইছে, মরণের অমর সুধা পেতে চাইছে। তাহলে আজকে বেলায়েত ডুবে যাচ্ছে, আজকে আমরা কিছুই করছি না, আমরা বুঝতেই পারছি না যে কি করতে হবে আমাদের, আমাদের চিন্তা ভাবনা এত সংকীর্ণ তা এসে গেছে, আমরা বুঝতে পারছি না গোটা পৃথিবীতে আজকে হুকুমত ইহুদিদের কাছে কেন, আজকে হুকুমত গোটা দুনিয়াতে খ্রিস্টানদের কাছে কেন, কারণ আমরা বেলায়েত বুঝিনি, শুধু নিছক মাসায় পড়ি, নিছক নোহা পড়ি, নিছক শুধু আমরা মজলিস করি, এই নিছকতার জন্য আজকে হুকুমত জালেমের কাছে চলে গেছে, হুকুমত তো বেলায়েতের কাছে হওয়া দরকার ছিল। সেই জন্য আমি বলবো বারো ইমামের বেলায়েতকে, মাওলা আলীর বেলায়েতকে বোঝার সময় আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বেলায়েতকে বাঁচাতে গিয়েছিলেন, আমাদেরও সারা জীবনের আমাদের 365 দিন এবং ঘুম থেকে ওঠা এবং ঘুম থেকে জাগা, ঘুম থেকে জেগে ওঠা এবং ঘুমিয়ে যাওয়া পর্যন্ত সময়, অর্থাৎ সকালবেলা যে উঠছি আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, এমনকি আমাদের সমস্ত জীবনটাই 365 দিন 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সমস্ত সময়, এবং আমাদের খাওয়া পরা, আমাদের বিবাহ, আমাদের সমস্ত কিছু বেলায়েতের জন্য হওয়া দরকার। এটাই বললেন হালমিন নাসরিনি আনসুরনা, কে আছো আমাকে সাহায্য করবে, তার মানে তোমরা যখন বিবাহ করতে যাবে তখন এটা মাথায় রাখবে যে মাওলা আলীর বেলায়েতের জন্য আমি একটা প্রজন্ম তৈরি করতে, একটা নারীকে বিয়ে করতে যাচ্ছি। এই সোচ, এই ধারণা কি কারোর মধ্যে আছে? তাহলে কি করে বেলায়েত বাঁচবে? এই চিন্তা ভাবনা কি আছে যে আজকে আমি বিয়ে করতে যাচ্ছি আমার বেলায়েতকে, মাওলা আলীর বেলায়েতকে বাঁচাবার জন্য, কারণ আমি এমন একটা প্রজন্ম আমার দিয়ে, আমার মাধ্যমে একটা সন্তান আসবে, একটা নারী আসবে, একটা প্রজন্ম আসবে, তারা যুগের ইমাম ইমাম মাহদি আলাইহিস সালামের বেলায়েতের পক্ষে পক্ষ অবলম্বন করবে, তারা গেম খেলে সময় নষ্ট করবে না, তারা লুডো খেলে সময় নষ্ট করবে না, তারা তাস খেলে সময় নষ্ট করবে না, তারা বৃথা সময় নষ্ট করবে না, অর্থাৎ তাদের টোটাল জীবনটাই হবে বেলায়েতের জন্য, এই জন্য তো আজকে আমি বিয়ে করতে যাচ্ছি। তাহলে আমাদের উদ্দেশ্য হারিয়ে গেছে। ইমাম হুসাইন কেন কারবালায় গিয়েছিলেন? তাহলে আমাদের জীবনের
প্রতিটা পদক্ষেপ বেলায়েতের বাঁচা বেলায়েতকে রক্ষার জন্য হওয়া দরকার ছিল। আমি স্কুলে যাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, কেন? ডিগ্রি অর্জন করার জন্য নয়, বরঞ্চ আমি জ্ঞান অর্জন করতে যাচ্ছি, পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি, বেলায়েতকে বাঁচাবার জন্য, মাওলানা আলীর বেলায়েতকে বাঁচাবার জন্য। আমি ডক্টর হচ্ছি কেন? কারণ বেলায়েতকে বাঁচাবার জন্য। আমি মাস্টার হচ্ছি কেন? আমি বেলায়েতকে বাঁচাবার জন্য, নিজে ডাক্তার হয়ে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয়। সেই জন্য হয়নি বলে আজকে ডাক্তার থেকে জুলুম আসছে, আজকে ওষুধ দোকান থেকে জুলুম আসছে, আজকে খাবারে ভেজাল। কারণ উদ্দেশ্য বেলায়েত জন্য নয়, উদ্দেশ্য আমাদের বেলায়েতকে বাঁচাবার জন্য নয়। নিশ্চয়ই আমি বোঝাতে পারছি আপনাদের, নিশ্চয়ই বোঝাতে পারছি, নিশ্চয়ই বোঝাতে পারছি। কারণ কি, বেলায়েত যদি না বাঁচে কিছুই বাঁচবে না, এটাই ইমাম হুসাইন আলাইহিসসালাম বুঝিয়ে দিলেন, এটাই 72 জন বুঝিয়ে দিলেন যে বেলায়েত যদি না বাঁচে তাহলে কিছুই বাঁচবে না। চলো কারবালায় নিজেরা শহীদ হয়ে যাই, বেলায়েতকে বাঁচিয়ে দিই। নিশ্চয়ই বোঝাতে পারছি আমি যে আমাদের জীবনের সমস্ত কিছু বেলায়েতের জন্য নয়। কেন? আমরা যদি কাজে যাই, কাজ থেকে যখন বেরোচ্ছি আমাদের মাথায় এটাই যে আমি বেলায়েতকে বাঁচাতে বেরোচ্ছি, নিজের পেটের রোজগারের জন্য নয়, আমি টিউশনি পড়াচ্ছি বেলায়েতকে বাঁচাবার জন্য, তাহলে টোটাল উদ্দেশ্য হবে বেলায়েত, অর্থাৎ 12 ইমাম 14 মাসুমিনের বেলায়েতকে বাঁচাবার জন্য আমাদের সমস্ত নিয়ত হবে। কিতাব পড়ছি বেলায়েতকে বাঁচাবার জন্য, লিখছি বেলায়েতকে বাঁচাবার জন্য, নোহা লিখছি বেলায়েতকে বাঁচাবার জন্য, ডক্টর হচ্ছি বেলায়েতকে বাঁচাবার জন্য, কাঠমিস্ত্রি হচ্ছি বেলায়েতকে বাঁচাবার জন্য। এটা আমাদের বোঝার সময় এসেছে। এটা যদি আমরা না বুঝি তাহলে কিছুই হবে না, কিছুই হবে না, যা ছিল তাই হবে, মহরম হতেই থাকবে, সেই ইহুদি খ্রিস্টানরা তারা ক্ষমতায় টিকেও থাকবে। মূল জিনিস বোঝা হচ্ছে না, বুঝতে পারছি না আমরা, শুধু মজলিসকে একটা মজলিস ভাবছি, নোহাকে একটা নোহা ভাবছি, কন্দনকে শুধু চোখের পানি বার করানা ভাবছি। আমাদের এই চোখের কন্দন ফেলাটা বেলায়েতের জন্য হোক, আমাদের পড়াশোনাটা বেলায়েতের জন্য হোক, বেলায়েতের সেবার জন্য, বেলায়েতকে প্রতিষ্ঠিত করার জন্য, বেলায়েতকে তোলার জন্য। কারণ ইমাম হুসাইন আলাইহিসসালাম বেলায়েতকে রক্ষার জন্য কারবালা গিয়েছিলেন। তো যাই হোক, আমরা আমাদের নির্ধারিত সময় শেষের দিকে, 4:30 পর্যন্ত আমাদের সময়, 12 হয়েছে আর 18 মিনিট সময় আছে। আপনারা যারা প্রশ্ন করতে চান বা আলোচনা সংযোজন করতে চান করতে পারেন। 4:30 পরে আপনারা আবার রেজওয়ান সাহেবের ইরান থেকে একটা মজলিস হয়, ওখানে লিংক পেয়ে যাবেন, ওখানে মজলিস হয়, ওটা রিজওয়ান সাহেবের আয়োজনে হয়। আমাদের যেটা 3:40 থেকে রোজ হয় সেটা শেষের দিকে। আপনারাও প্রশ্ন উত্তর রাখতে পারেন বা করতে পারেন বা আপনারা সংযোজন করতে পারেন। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার মূলত যেটা ছিল যে ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালায় কেন গিয়েছিলেন, বেলায়েতকে বাঁচাবার জন্য। আর সেই বেলায়েতকে বাঁচাবার জন্যই আমরা, কারণ আজও সেই বেলায়েত আছে, মাওলানা আলীর বেলায়েত আছে, 12 ইমাম 14 মাসুমিনের বেলায়েত আছে। সেই জন্য অনেকে ভুল বলে, অনেকে ভুল বলে, আমি এটা ভুল বলবো এই জন্য, অনেকে নিছক একটা কথার কথা বলে দেয় যে ওই দিন বাঁচানোর জন্য গেছিল ইমাম হুসাইন কারবালায়। এটা নিছক একটা কথা, এর মধ্যে কোনো জ্ঞান গবেষণা নেই, এটা শুনে বলে, এর মধ্যে জ্ঞান গবেষণা নেই। দিন বাঁচাবার জন্য ইমাম হুসাইন যাননি, বেলায়েতকে বাঁচাবার জন্য গেছেন। আবার বলছি, দিন বাঁচাবার জন্য যাননি, বেলায়েতকে বাঁচাবার জন্য গেছেন। এখন আপনি এখানে প্রশ্ন করবেন যে দিন বাঁচানোর জন্য যায়নি, বেলায়েত বাঁচানোর জন্য গেছে। দিন মানেই তো বেলায়েত, বেলায়েত মানেই দিন। এখানেই রহস্য লুকিয়ে আছে। যা দেখে, যারা কারবালায় এসেছিল দুদিকেই কি ছিল? দুদিকেই নামাজি ছিল, দুদিকেই হাজি ছিল, দুদিকেই রোজাদার ছিল, দুদিকেই সব ছিল, একদিকে বেলায়েত ছিল, একদিকে বেলায়েত ছিল না। বুঝা গেল এবার? তাহলে দিন বাঁচাবার জন্য তো যাননি, দুদিকেই তো নামাজি আছে, নামাজ বাঁচাবার জন্য যাননি, রোজা বাঁচাবার জন্য যাননি, বেলায়েতকে বাঁচাবার জন্য গেছেন। তাহলে বেলায়েত বাঁচালে নামাজ বাঁচবে, রোজা বাঁচবে, হজ বাঁচবে, মসজিদ বাঁচবে, মাদ্রাসা বাঁচবে, সব বাঁচবে। তাহলে তিনি বেলায়েতকে বাঁচাতে গেছেন, অর্থাৎ সেই বেলায়েতটা ছিল না, দুদিকেই তো নামাজি ছিল, দুদিকেই তো হাজি ছিল, দুদিকেই তো সবাই ছিল। হ্যাঁ, তারা তো বলছিল, তারা এমনকি মাওলানা সাহেব বলেন 30,000 নাকি কোরআনের হাফেজ ছিল ওই এজিদের বাহিনীর মধ্যে। অনেকে আবার বলে এজিদ নাকি কোরআনের হাফেজ, নাউজুবিল্লাহ মিন জালিক, তাদের ধারণা দেখছেন। হ্যাঁ, তো আবার ওই এও মানে অনেকে নামাজ, এমনকি এটাও শোনা যায়
যে এমন কি এটাও শোনা যায় যে বলে যে তারা বলল যে হুসাইনকে তাড়াতাড়ি মার, আসরের নামাজ পড়তে হবে, এটা মাওলানারা বলে। জানি না কতটা সত্য, মাওলানারা মাসাহেব এটা বলে, তাড়াতাড়ি হুসাইনকে হত্যা কর কারণ কি আসরের নামাজ পড়তে হবে। তাহলে এই যে আসরের নামাজ পড়তে হবে, তাহলে তো দিন ছিল, তো নামাজ ছিল, রোজা ছিল, সবই ছিল, কিন্তু ছিল না কি বেলায়েত। তার মানে এক পক্ষের কাছে বেলায়েত ছিল না, আর এক পক্ষের কাছে বেলায়েত ছিল। তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম বেলায়েতকে বাঁচাতে গেলেন, আর বেলায়েত যদি বাঁচানো যায় তাহলে 124,000 নবীর আনিত দিন বেঁচে যাবে, রসুলুল্লাহর দিন বেঁচে যাবে। সেই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় গিয়েছিলেন, আর আমরাও যে মজলিস করছি এই বেলায়েতকে রক্ষা করার জন্য, বেলায়েতকে লালিত বালিত করার জন্য, দুটো উদ্দেশ্য এক, ইমাম হুসাইনের কারবালা যাওয়ার উদ্দেশ্য এক, আর আমাদের এই মজলিস বা এই যে অনলাইন মজলিস বলুন যা বা যা কিছু মাধ্যম সব কিছু উদ্দেশ্য দুটো একই, উদ্দেশ্য হচ্ছে বেলায়েতকে রক্ষা করার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।